ওয়েলকাম প্রিয় বন্ধুরা, রানাঘাট স্টেশনে পেয়ার কা নাগমা হাই গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন রানু মণ্ডল। রানাঘাট স্টেশন থেকে সরাসরি চলে যান বলিউডে। হিমেশ রেশমিয়ার সুরে তেরি মেরি গান গিয়ে আপাতত ক্যামেরার ফ্ল্যাশে রানু। আপনি রানুদির ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু সম্প্রতি মুম্বাইতে গিয়ে হিমেশ রেশমিয়ার সুরে একটি নতুন ছবির জন্য প্রথম হিন্দি গান রেকর্ড করিয়েছেন রানু। সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি সেলিব্রিটির তকমা পেয়ে যাওয়া নদিয়ার রানু মণ্ডল গান রেকর্ড করলেন হিমেশ রেশমিয়ার সঙ্গে। রেকর্ডিং স্টুডিওতে রানু গিয়েছেন তেরি মেরি কাহানি। বলিউডের আসন্ন ছবি হ্যাপি হার্দি অ্যান্ড হির এর তেরি মেরি কাহানি গানটি গাইলেন রানু। এতেই বাজিমাত সব কিছু। প্রথমে সালমান খানের ছবিতে গান এবং পরে অক্ষয়ের ছবিতেও গানের সুযোগ। কিন্তু এইবার আরও একটা সুখবর আছে রানু দিদির। এইবার আর কেউ নয়, গানটি চোখে পড়ল ডিজে বাবু খ্যাত র্যাপার বাদশাহের চোখে। তিনি গানটি শুনে চিন্তা করলে তেরি মেরি গানটি র্যাপ করলে কেমন হয়, যেমন কথা তেমন কাজ। বাদশাহ হিমেশের সাথে কথা বলেন এবং বলেন, হিমেশ ভাই, আমি তেরি মেরি গানটি র্যাপের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। হিমেশের সাথে রাজি হয়ে গেলেন। বন্ধুরা, আপনি কি মনে করেন, রানু দিদি কি পারবে বাদশাহর সাথে র্যাপ গানের মাধ্যমে আপনাদের আবারও মন জয় করতে? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ বিনোদনের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু